তো আমি নিজেই একজন কৃষক, আমি এখানে কৃষক বন্ধু করতে এসেছি এবং আমার গ্রামে সমস্ত লোকই প্রায় কৃষক বন্ধুর সুবিধা পাচ্ছেন এবং প্রতি বছর এই দুয়ারে সরকার মমতা ব্যানার্জি করার জন্যে আমরা মমতা ব্যানার্জির কাছে চিরঋণী। বিশেষ করে বিদ্যুৎ দপ্তর একটা নতুন পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যে যারা বিদ্যুতের বিল যাদের প্রচুর পরিমাণে বকেয়া আছে এই দুয়ারে সরকারের ক্যাম্পে এলে একটা বিশেষ ছাড় তাদেরকে এই দুয়ারে সরকারের ক্যাম্প থেকে দিয়ে এখানে বিদ্যুৎ বিল জমা করার একটা বিশেষ ব্যবস্থা হয়েছে। আর সরকারি দপ্তরে নয়, বাড়ির কাছে এবারে মিলবে সকল সুযোগ সুবিধা। তাই তৃতীয়বার ক্ষমতায় আসার পর বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস ঘোষণা করেন দুয়ারে সরকার। উৎসবের মরশুম শেষ হতেই রাজ্য জুড়ে এবার পঞ্চমবার দুয়ারে সরকার শিবির শুরু হলো 1 নভেম্বর থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর দুয়ারে নিয়ে এসেছে একগুচ্ছ সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা নিয়ে দুয়ারে সরকার। মঙ্গলবার বর্ধমান দুনম্বর ব্লকের বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের যোতরাম বিদ্যাপীঠে পঞ্চমবারে দুয়ারে সরকার শিবির বসল। এই শিবির থেকে উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তপশিলী বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাংকিং সংক্রান্ত তথ্য, আধার সংক্রান্ত তথ্য, জমির মিউটেশন সংক্রান্ত তথ্য, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধীদের শংসাপত্র সংক্রান্ত আবেদন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষি ও প্রাণী সম্পদ দফতরের কিষাণ ক্রেডিট কার্ড, কৃষির পরিকাঠামো সংক্রান্ত তথ্য, মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন সহ এবার দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে মিলবে আরও দুটি নতুন পরিষেবা, যথা 1. জমির পাট্টার জন্য আবেদন, 2. নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন এবং বিদ্যুতের বকেয়া বিল পরিশোধও করতে পারবেন গ্রাহকরা। এদিন সকাল থেকেই যোতরাম বিদ্যাপীঠে দুয়ারে সরকার থেকে সরকারি প্রকল্পের সুবিধা নিতে উপভোক্তাদের লম্বা লাইন পড়ে চোখে পড়ার মতো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দুয়ারে সরকার প্রতি বছরই অনুষ্ঠিত হয়। এবছরেও তিনি ঘোষণা করেছেন আজকে থেকেই দুয়ারে সরকার প্রথম আবার সারা পশ্চিমবাংলার বুকে কাজ করবে। তা আজকে বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের যোতরাম উচ্চ বিদ্যালয়ে আমরা বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার চালু করেছি। সকাল 10টা থেকে দুয়ারে সরকার শুরু হয়েছে, বৈকাল 4টে পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। বৈকাল 4টের পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করবে সমস্ত ব্যক্তি যে যে সুবিধার জন্য নেওয়ার জন্য এখানে আসবেন, যে 25টা দপ্তর সেই 25টা দপ্তরের সমস্ত সুবিধা তাদেরকে আমরা প্রদান করব। এবার কেমন মানুষের উৎসাহ দেখছেন? দেখুন, সারা বাংলার বুকে দুয়ারে সরকার, তো আজকে পঞ্চম দফার দুয়ারে সরকার, স্বাভাবিকভাবেই মানুষকে পরিষেবা বেশিরভাগই প্রদান করা হয়ে গেছে। যে সমস্ত পরিষেবাগুলি আবার নতুনভাবে এবারে চালু হচ্ছে, যেমন বিশেষ করে বিদ্যুৎ দপ্তর একটা নতুন পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যে যারা বিদ্যুতের বিল যাদের প্রচুর পরিমাণে বকেয়া আছে এই দুয়ারে সরকারের ক্যাম্পে এলে একটা বিশেষ ছাড় তাদেরকে এই দুয়ারে সরকারের ক্যাম্প থেকে দিয়ে এখানে বিদ্যুৎ বিল জমা করার একটা বিশেষ ব্যবস্থা হয়েছে। আধার কার্ড নতুনভাবে এখানে তৈরি করা যাচ্ছে এবং পুরনো যে আধার কার্ডগুলো আছে যেগুলোতে বিভিন্ন সংশোধনের প্রয়োজন আছে সেগুলো এখানে হবে। এবারে বিশেষ করে মৎস্যজীবীদের জন্যে মৎস্যজীবী কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হবে এখান থেকে। এই সমস্ত ব্যবস্থাগুলি মানুষ নেওয়ার জন্য এখানে আসছেন। আশা করছি যে বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষকে 3টে দফার যে ক্যাম্প হবে সেই 3 দফার ক্যাম্পে আমরা সমস্ত পরিষেবা সঠিকভাবে প্রদান করতে পারব। আজ থেকে বাংলা কথা নামছে দুর্নীতি কী বলবেন? দেখুন, এ বিষয়ে আজকের এই দুয়ারে সরকারের ক্যাম্প থেকে বলাটা ঠিক সমীচীন হবে কিনা জানি না। যাদের কোনো কাজ নাই তারা অকাজেই ছুটে বেড়ায়। বাংলার মানুষ জানে যে বাংলার উন্নয়নটা কে করছে, বাংলার মানুষ জানে বাংলার মানুষ গরিব মানুষের পাশে কে দাঁড়িয়ে আছে। বামেরা 34 বছরে তাদের যে দুর্নীতি সেটা আগে মানুষের কাছে প্রমাণ করুক যে তারা সৎ, তারপর না হয় আমরা আমাদেরটা প্রমাণ দেবো। কারণ আমাদেরটা তো প্রমাণ 2021 সালের নির্বাচনে বাংলার মানুষ তাদেরকে দিয়ে দিয়েছে, তারা শূন্য হয়ে গেছে। এরপর তার তাদের চাওয়ার পাওয়ার কিছু থাকা উচিত বলে আমি মনে করি না, কারণ শূন্য মানে মৃত্যু। মমতা ব্যানার্জির কাছে ছিল কৃতজ্ঞ, আমি নিজেই একজন কৃষক, আমি এখানে কৃষক বন্ধু করতে এসেছি এবং আমার গ্রামে সমস্ত লোকই প্রায় কৃষক বন্ধুর সুবিধা পাচ্ছেন এবং প্রতি বছর এই দুয়ারে সরকার মমতা ব্যানার্জি করার জন্যে আমরা মমতা ব্যানার্জির কাছে চিরঋণী। এ সুবিধা অন্যান্য কোনো সরকারি সংস্থা থেকে আমরা অন্যান্য রাজনীতির আমলে কোনো দিন পাইনি, যেটা মমতা ব্যানার্জি আমলে আমরা এই সুবিধাগুলো পেলাম।
প্রায় সমস্ত মানুষেরই কাজ হয়ে গেছে, হয়তো 20% মানুষের কাজ বাকি আছে। বছরে দুটো করে হলেই আমাদের সুবিধা, পেতে কোনো অসুবিধা হবে না।